কেয়ামতের কম্পন অত্যন্ত ভয়াবহ বিষয়। গর্ভবতী মা গর্ভ খালাস হয়ে যাবে, সে টেরি হবে না। অতরা না সোকারা, এরকম কেয়ামত আসবেই এতে কোনো সন্দেহ নাই। ওয়ান আল্লাহ আসমান ফিল কবুর, আর আল্লাহ সবাইকে কবর থেকে উঠাবেন, এতে কোনো সন্দেহ নেই। টাকা পয়সা দিয়ে রুহ ধরে রাখা যায় না, সব করা যায় রুহ আটকানো যায় না। পৃথিবীতে খাদ্যের কোনো সংকট নেই, বন্টনের সংকট আছে। মানে ধনিক শ্রেণী খালি লুটপাটকে খাবে, দুঃখ করে বলবে হ্যাঁ যদি আজকে আমাকে এই আমল না দেওয়া হতো, জাহান্নামের আগুন থেকে তুমি আমাদের রক্ষা করো। আল্লাহর সামান্য সন্তুষ্টি তোমার জন্য বিশাল পাওয়া, সামান্য সন্তুষ্টি হলেই তুমি জান্নাত, জান্নাত গেলে এতটুকু দরকার নেই। প্রতিপাল তোমাদের প্রতিপালে ক্ষমা এবং জান্নাতের দিকে প্রতিযোগিতা করো। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد سورة حج প্রথম দ্বিতীয় আয়াত যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানুষ আল্লাহ ইচ্ছা সৃষ্টি হয়েছে, মানুষের ইচ্ছা নয়, যার সৃষ্টি আছে তার লয় আছে, যার শুরু আছে তার শেষ আছে, এটাই জগতের স্বাভাবিক নিয়ম। আমরা এসেছি আল্লাহর নিকট থেকে, জান্নাতুল মাওয়া থেকে, মায়ের গর্ভে, সেখানে নির্দিষ্ট সময়ে আমাদেরকে রাখা হয়েছে। বেরিয়ে আমরা এসেছি দুনিয়াতে, এটাকে দারুদ দুনিয়া, এখানে আল্লাহর হুকুম মোতাবেক আমাদের থাকতে হবে। যে কোনো সময় তিনি আমাদের ডাক দিবেন, নিঃশ্বাস বন্ধ হওয়ার জন্য কোনো টাইম টেবিল নাই। আমাদের ইসলামিক মেডিকেলে গত 4 দিন আগে মহিলা ডাক্তার অপারেশন থিয়েটারকে ওটি বলা হয়, ওটিতে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন, পাশের রুমে যেখানে বিশ্রাম নেওয়ার জায়গা ওনাদের রুমে যে সঙ্গে সঙ্গে মারা গেছেন, হাসপাতালের মধ্যেই ডাক্তার মারা গেল। সমস্ত ডাক্তার যারা ছিল ওখানে সাধ্যমতো চেষ্টা করেছে, কিছু করতে পারেন, কয়েক মিনিটের মধ্যে শেষ। এই যদি অবস্থা দেখতে পাচ্ছে মানুষ চোখের পরে, সিটি গ্রুপের চেয়ারম্যান কত টাকার মালিক,
যিনি ছোট্ট মুদিখানার দোকান দিয়ে শুরু করেছিলেন, গরিব মানুষ, এগারোটা ভাই বোনের বড়ো ভাই, বাপ ছিল গরিব মানুষ। আর সেইখান থেকে বলা যায় মাত্র 42 টাকা দিয়ে তিনি মুদিখানার দোকান শুরু করলেন। আর মৃত্যুর দিন রাত 8:30 সময় অসুস্থ হলেন, 4:30 সময় মারা গেলেন। কোনো মতে বাড়িতে বের করে নিয়ে ঢাকা ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেছিল, কিন্তু শেষ। তার তো ট্রিটমেন্টের কোনো সমস্যা ছিল না। অথচ তখন তিনি 30,000 কোটি টাকা রেখে যাচ্ছেন সম্পদ, এবং 30,000 কর্মচারী রেখে যাচ্ছেন নিজের কোনো কাজে লাগলো। তো টাকা পয়সা দিয়ে রুহ ধরে রাখা যায় না, সবই করা যায়, রুহ আটকানো যায় না। ও যার হুকুমে আসছে তার হুকুমে চলে যাবে। মাঝখানে আমরা যে কটা দিন দুনিয়াতে বসবাস করি, আমাদের কর্মের হিসাব দিতে হয় আল্লাহর কাছে। সমস্যা হলো এখানে হায়াত মৌত হতে ঝামেলা শেষ, কিন্তু হিসাব দিতে হয়, মানুষের হিসাব দিয়ে ভুলে যায়। সেজন্য আল্লাহ পাক কোরআনে অসংখ্য স্থানে আপনি এমন কোনো বোধহয় পৃষ্ঠা পাবেন না যেন আল্লাহ কিয়ামত সম্পর্কে হুঁশিয়ার করেন নাই। বিশেষ করে সুরে হাজের প্রথম এবং দ্বিতীয় আয়াতে কিয়ামত দিয়ে শুরু করেছে আল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকূ রাব্বাকুম, হে মানব জাতি তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতা শাইউন আযীম, মনে রেখো কিয়ামতের কম্পন অত্যন্ত ভয়াবহ বিষয়। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদআত, যেদিন দুগ্ধপানকারিণী মা, দুগ্ধদায়িনী মা তার দুগ্ধবর্ষ বালক সম্পর্কে ভুলে যাবে। আর তাযাউ কুল্লু জাতি হামলিন হামলাহা, গর্ভবতী মা গর্ভ খালাস হয়ে যাবে, সে টেরি হবে না। অতরা না সা সুকারা, তোর মানুষকে দেখবে সব মাতালের মতো। অমা হুম বেসুকারা, অথচ আদৌ মাতাল নয়, পাগল নয়। ওলাকিন্না আদা বল্লাহে শাদীদ, কিন্তু আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন। সে ভয়ানক শাস্তির তুলনায় গর্ভ খালাস হওয়া বা দুগ্ধবর্ষ বাচ্চা দুধ ছাড়িয়ে দেওয়া কোনো ব্যাপারই না। এটা দিয়ে আল্লাহবাক শুরু করেছেন। এখন কেমন যারা অবিশ্বাসী তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে ওই সব মানুষ, হে মানব জাতি, ইন কুনতুম ফি রায়বিম মিনাল বাস, যদি তোমরা কেয়ামত সম্পর্কে সন্দেহের মধ্যে পড়ে থাকো, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, তুমি চিন্তা করো তোমাকে আমি সৃষ্টি করেছি মাটি থেকে, সুম্মা মিন নুতফাতিন, অতঃপর তোমার পিতার একটা জনন কোষ থেকে, ছোট্ট কোনো অ্যাটমিক দিয়ে দেখা যায় না, অ্যাটম ধরে অণু মরা অথচ ওটা জীবন্ত, এজন্য শুধু নথ্য অর্থ পানিবিন্দু করলেই হবে না, ওটাকে জনন কোষ বলতে হবে। কারণ একসঙ্গে একবার স্খলনের পরে 30 কোটি বের হয়, স্মার্ট তাকে বলে। সেইখান থেকে যে কোনো একটা আল্লাহর হুকুমে তোমার মায়ের গর্বে যাবে, তুমি ইচ্ছে করলে সব যাবে না, সেটাকে বলে নুৎফা। সুম্মা মিন আলাকা, অতঃপর রক্তবিন্দু, অতঃপর গোস্তপিণ্ড, কীরকম মোকাল্লাকাতেন ও গায়রা মোকাল্লাকাতেন, কোনোটা সুন্দর সুগঠিত, কোনোটা অপূর্ণাঙ্গ। মোকাল্লাকা পূর্ণ শিশু, অপূর্ণাঙ্গ শিশু, বাচ্চা হচ্ছে দেখেন না আপনাদের, প্রায় হচ্ছে, কিছু করার নেই। ও পূর্ণ বেরোক বা অপূর্ণ করুক, বাপ মার কোনো ক্ষমতা নেই, ডাক্তারেরও কোনো ক্ষমতা নেই, ও যেটা আল্লাহ ওখানে করে দিছে পেটের মধ্যে ওটি বের হবে। কার সব ভালো একটা হাত লুলা, কার সব বলে চোখে ভালো দেখে না, জন্ম থেকে চশমা লাগাতে হচ্ছে, এক এক ধরনের ত্রুটি বিচ্যুতি নিয়ে বাচ্চা জন্ম হচ্ছে, আর কোনো বাচ্চা অর্থ চমৎকার, কোনো সমস্যা নেই। লেনবাইয়িনা লাকুম, এটা কেন আমি করি, তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য এটা করি, তোমরা যে অক্ষম কিছুই করতে পারো না, এটা আমি স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্যে আমরা তোমাদের সন্তানদেরকে এমনিভাবে করি। দেখলাম পত্রিকায় একটা চিত্রনায়িকা
তার রূপের পিপাসিত হাজারো মানুষ, বাচ্চা হয়েছে ওই জঙ্গারে মোকাল্লাকা, অপূর্ণাঙ্গ প্রতিবন্ধী। ও বলছে আমি প্রতিবন্ধী বাচ্চা নিয়ে থাকবো, আর চিত্র জগতে ঢুকবো না। মায়ের মহব্বত আল্লাহ এমন করে মানুষের মধ্যে সৃষ্টি করে দেয় বাচ্চার প্রতি মায়ের এই অতুলনীয়, যে আল্লাহ বলছেন আমি রহমান, রেহেম আমার থেকে বের হয়েছে। রেহেম মানে কি? জড়ায়ু না? আর আমি রহমান, আমার রহমানের একটা অংশ রেহেমে আছে। অর্থাৎ মা কখনোই সন্তানকে ফেলতে পারে না। তো চিত্র জগতে কোটি কোটি টাকা ইনকাম সব বাদ, আমি এই প্রতিবন্ধী শিশু নিয়ে থাকবো। এটা আল্লাহর সৃষ্টি, এর ব্যতিক্রম করার ক্ষমতা কারণ নেই। আল্লাহ বলছিলে নোবাই গেলাম তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য যে তোমরা যে আসলে কিছুই না, কোনো ক্ষমতা তোমাদের না, এটা আমার হাতে, এটা দেখানোর জন্য। অনুকর্রফিল আর হামে মানা শাহিলা আজালিম মুসাম্মা, আর আমি বাপের ওই নথ্যাটাকে রেখে দিই তার মায়ের গর্ভে যতদিন আমি ইচ্ছা করি। আমরা সাধারণত দেখি নয় মাস দশ দিন, তাই না? অনেক আগে তো হয়ে যাচ্ছে। সুম্মা নুখরিজুকুম তিফলা, অতঃপর তোমাদেরকে আমরা বের করে মায়ের গর্ভ থেকে শিশু রূপে, ছোট্ট শিশু। সুম্মা লিতাব লঘু আশুদ্ধা, অতঃপর তোমরা আস্তে আস্তে পরিণত বয়সে পৌঁছে যাও। এ কে লম্বা করে? বেরোলে ছোট্ট একটা বাচ্চা, হে এক বিঘে তো হবে না, আস্তে আস্তে লম্বা হচ্ছে। কে করে? উত্তর নেই। অশুদ্ধ অমিন কুম মাই উত আফা অমিন কুম মাই উরাত দইলে আরো দাঁড়িল অমর, অতঃপর তোমাদের মধ্যে কেউ কোনো বাচ্চা মারা যাচ্ছে, আর তোমাদের মধ্যে কেউ বয়স পৌঁছে যাচ্ছে নিকৃষ্ট বয়সে। লেখাইলা ইয়া আলম বাদা ইলমিন সাইয়া, তখন সে জানা জিনিসও ভুলে যায়, নিজের ছেলে নাম বলতে বলতে পারে না। হয়তো তার চারটে ছেলে ডাকছে, কিন্তু একজনকে চারটের নাম বলে দিচ্ছে, ধরে নিতে হবে আব্বা কাকে ডাকছে। এটা হয় না আমাদের? এটা হবেই, আল্লাহ বলছে এটা আমি করে দিচ্ছি, তোমার কোনো ক্ষমতা নেই, এটা হবেই। লেখাইলা ইয়া আলম বাদা ইলমিন সাইয়া, জানার পরও তুমি ভুলে যাবো। অতরাল আরদা হামিদা, এবার দেখো তুমি চোখ খুলে দেখো তোমার সামনে একটা মাটি শুকিয়ে গেছে একদম, কিচ্ছু নাই। ফায়জান সাল্লা আলাইহি আল মা, যখন তার উপরে পানি বর্ষণ করি এহে তাজাত, স্পন্দিত হয়, ও রাবাত স্ফীত হয়, ও আম্বাতাত মিন কুল্লি যাওজিন বাহিজ, অতঃপর সেখান থেকে চমৎকার সুদৃশ্য চারা বের হয়। জালিকা বিআন্নাল্লাহ হুয়াল হক, এটা আমি কেন করি? যে আল্লাহই হলো সত্য। ওয়ান্নাহু ইউহিল মাউতা, আর তিনি মৃত্যুকে জীবিত করেন। ওয়ান্নাহু আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সর্বশক্তিমান। এটা দেখিয়ে দেওয়ার জন্য আমি এটা করি, তোমাদের কিছুই করার ক্ষমতা নেই। মরা জমিন বৃষ্টি হচ্ছে, জেগে উঠছে। যখন মানুষ মরে যায় আমরা মুখে পানি দেয় না, বা ওই মৃত্যু ব্যক্তি ওইটাও সেও কিন্তু পানি চায়, মানে পানির মধ্যে জীবন, ওই সব কিন্তু রসগোল্লা তুলে নেবে না, মিষ্টি খাবে না, পানি দিতে, পানির মধ্যে জীবন সত্য আল্লাহ দিয়ে দিয়েছেন। এখন তো বিজ্ঞান প্রমাণ করে দিচ্ছে যেখানে পানি না, এটা তো একেবারে সেই হাইড্রোজেন আর অক্সিজেনের মিক্সড একটা পদার্থ, যার নাম হচ্ছে আমরা বলি পানি। ওটা তো আসলে দারুণ শক্তিশালী জিনিস, এটা খেলেই আপনার খাওয়া ভাত খাওয়া লাগবে না, এক গ্লাস পানি খান হতেই আপনি দেখবেন আপনার সুস্থ থাকবেন, সারা রাত ঘুমিয়ে থাকেন, সকালে উঠে পেট তো একদম খালি থাকে। আমরা অভ্যাস করে ফেলেছি আমাদের সংগঠনে, চাউল পানি খাবেন, খালি পেটে পানি খেলে পুনরায় গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। গোটা চাল রয়ে দেন তাহলে ওটার খাওয়ার ইঞ্জিনটা চালু হলো, যেহেতু ওর কিছু খোরাক দিলেন আপনি, আর চাল অরিজিনাল, ও তো রান্না বান্না কিছু না, ফলে ওই সময় পেটের মধ্যে স্বস্তি তৈরি হয়, এত সুন্দর ঢেকুর ওঠে, ওই সুস্থ ঢেকুর আপনাকে সুস্থ করে দেয়। যারা অজীর্ণ ভোগেন, পেটে গ্যাস বেরোচ্ছে গন্ধ ঢেকুর,
কিছুই খাওয়া লাগবে, খালি পানি খাবেন। একবার দুইবার তিন গ্লাস পানি খেয়ে নেন, অটোমেটিকই দেখবেন ঠিক হয়ে যাবে, কোনো ওষুধ লাগবে না। যত গ্যাসের ট্যাবলেট খাবেন তত গ্যাস বাড়বে। এটা বাস্তবতার বিপরীত মনে হয় সাধারণত, তাহলে তা না, গ্যাস বেশি খাওয়া ঠিক না, সাধ্য মতো এড়িয়ে যাওয়া ভালো, নিতান্ত বাধ্য হলে অন্তত খেতে হবে থাওয়ায় থামানোর জন্য। কিন্তু পানি হলে এক নম্বর মেডিসিন। আল্লাহ বলছেন আমি এটা করেছি কেন, তোমাদের জানিয়ে দিচ্ছি, জানে কাবিয়ান্নাল্লাহুয়াল হক, আল্লাহই মাত্র সত্য, আর তিনিই মাত্র মৃতকে জীবিত করতে পারেন, আর তিনিই হলেন সর্বশক্তিমান। এরপরেই বলছে ইন্নাসাআতা আতিয়াতুন লা রায়বা ফিহা, মনে রেখো কিয়ামত আসবেই এতে কোনো সন্দেহ নাই। ওয়ান্নাল্লাহু ইয়াবআসু মান ফিল কুবুর, আর আল্লাহ সবাইকে কবর থেকে উঠাবেন, এতে কোনো সন্দেহ নেই। সূরা হজ 5-6 আয়াত। কিয়ামত কীভাবে হবে ওটাও আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন। কোরআনে বহু আয়াত আছে, ভাষা করে একটা দুটো খালি আপনার সামনে প্লেস করছি। ধরুন কোরআন পড়বেন, দেখবেন আপনি আপনার চোখের সামনে কিয়ামত দেখতে পাবেন। আন্তাউদুল্লাহ কান না গা তারাও ফাইনলাম তখন তারাও ফাইন, এর এক আসেন মিশকাত প্রথম আদেশটা, তুমি আল্লাহর ইবাদত করে এমনভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। এটুকু না পড়া অর্থ একটু চিন্তা করো যে আল্লাহ তোমাকে দেখছেন। আল্লাহকে দেখা তো প্রশ্নই ওঠে না, তা আপনার কত নিবিড়ভাবে, কত খুশু খুজুর সাথে, কত মনোযোগ সহকারে আপনাকে সালাত পড়তে হবে ওটা আল্লাহ বলে দিচ্ছেন। আর আল্লাহ নিদর্শনগুলো যারা বুঝতে পারে না তারা আল্লাহকে চিহ্ন করতে, আল্লাহর নিদর্শনের মধ্যেই আল্লাহ আছেন। সৃষ্টিকে দেখে সৃষ্টিকর্তা চেনা যায়, ফুল দেখে ফুল গাছ আছে এটা বোঝা যায়। যারা বলে ফুল আছে ফুলের গাছ নেই, পাগল ছাড়া কি বলবে? ধোঁয়া আছে কিন্তু আগুন নেই, পাগল ছাড়া কে? অত যারা আল্লাহকে অস্বীকার করে তারা নিজেরাই কিন্তু সৃষ্ট, ওরা কীভাবে সৃষ্টি হয়েছে ওরা নিজেও জানে না, কিন্তু বলে আল্লাহ আমার কিছু নেই। ফলে এদেরকে চোখে আমাদের দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক এই উদাহরণগুলি দিলেন। তুমি দেখতে পাচ্ছ তোমার সামনে মাটি, মরুভূমির মাটি, সৌদি আরবে কিছুই নেই, বিশাল এরিয়া, বাংলাদেশ 24 গুণ বড়, কী আছে সেখানে? খালি বালি আর বালি, আর বাংলাদেশ ছোট্ট একটু মাটি। তাই সারা বিশ্ব থেকে যারা বাংলাদেশে আসে আজ যাচ্ছে না, এমনকি যারা বিদেশে থাকে তারা বাংলাদেশি খাওয়া যদি পায় ও অন্য ওদের খাওয়া খাবে না, ওদেরকে খাওয়া নাকি? বিদেশিরা আসে মোটেলে থাকে কী খায়? একেবারে সিদ্ধ, ঝাল নেই, মরিচ নেই, কিছুই নেই, শুধু সিদ্ধ খাবে, বাঙালিদের দিলে একদিনও খাবে না। এখন ওরা বুঝতে পারছে বাংলাদেশি খাবারই সবচেয়ে ভালো, কিন্তু ওরা বলে ইন্ডিয়ান ফুড, বাংলাদেশের নাম বিদেশে নেই, সব ইন্ডিয়ান চাওয়া চলে যাচ্ছে সব। বাংলাদেশে আমরা বসবাস করছি এটা আল্লাহর বিশেষ রহমত। এ দেশটা একটা বলতে পারেন আল্লাহর রহমতের দেশ, একটা জমি হলে কিছুই লাগে না, কোটা লাউ গাছের চারা বুঝতে না সালে উঠবে ও আপনার ফসল দিয়ে দেবে, আপনার কিছু করলেও কালে ওরা একটু পানি দিয়ে টাইম মতো, ছোট্ট একটু মাটি যথেষ্ট আপনার রুজির জন্য, লাউ হবে, পুঁই শাক হবে, কুমড়ো মিঠে কুমড়োর চারা হবে, যেগুলোকে বেশ জায়গা লাগে না, এমনিতেই আপনি খেয়ে গুল পাবেন। আর যদি বরকত দেয় আল্লাহ, তো একটা কুমড়ো ওজন হয়েছে 50 মন অস্ট্রেলিয়ায়, কড়া খাবে। আমরা বাপদাদারা আমরা যখন ছোটো ছিলাম পাটনায় ধান বলা হয়তো, তো 8 মনের বেশি হতো না বিঘা প্রতি, আর এখন তো 8 মন, 1 বিঘা মাটি থাকলে কিসের 8 মন, কত মন হবে তো ঠিক নেই। আর এক ফসল ছিল আগে, এখন তো 3 ফসল হচ্ছে, তার সঙ্গে 7ই ফসল হচ্ছে, ধানও হবে আর তলা দিয়ে আবার অন্য গাছও হবে, বরবটি, পুঁই শাক, এগুলি তো আসলে শীতকালে ফসল, এখন তো গরমকাল হয় শীতকাল হয়, এত বেশি রুজির ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছেন, এরপরও বাংলাদেশে রুজি হয় না। এজন্য অমর্ত্য সেন ছিলেন তো ইন্ডিয়ান নোবেল বিজয়ী, উনি একটা দারুণ সত্য কথা বলে গেছেন যে পৃথিবীতে খাদ্যের কোনো সংকট নাই, বন্টনের সংকট আছে। মানে ধনিক শ্রেণী খালি লুটপাটকে খাবে, আর যার বুর্জোয়া জমায় খালি, এতে কারের বাংলা কি মজুদার, আর অধিক মুনাফা যারা করে মুনাফাখোর,
যে সাহস করে সে তার টাকা নেই, তার দেয়া নেকো সেখান থেকে যদি পাশের 10 মাইল দূর থেকে যদি নিয়ে আসতে পারে, নগদে বাজারে বিক্রি করে ও 3 গুণ দাম, একটা ফুলকপি ওখানে তো 2 টাকা হবে এক, আর এখানে আসেন তো 10 টাকা। আর যদি ঢাকা নিতে পারেন তা তার ভয় নেই, ঢাকাওয়ালাদেরকে 80 টাকা খাইতে হবে। আসল যারা কষ্ট করছে তাদেরকে আমরা দেই না। আর আমরা তো লম্বা লম্বা বক্তৃতা করি, দুঃখী মানুষের পিছনে মুখী কী বলে হাসি ফোটানি আমার কাজ। দুঃখী মানুষ থাকে কেন একদিন ধরে? মানুষকে দুঃখী বানাচ্ছে তো তোমরাই, শোষক কত রাজনৈতিক নামধারী লোক তারই তো মানুষকে দুঃখী বানাচ্ছে, তাদের টাকার অভাব নেই। হাজার হাজার কোটি টাকা পাচার করার পরও তা হিসাব দেশ হলপ নামা দিচ্ছে কি 3 কোটি টাকা 2 কোটি টাকা, তারা ফকির। অথচ কত হাজার কোটি মালিক সব ফাঁসে যাচ্ছে, কিছু গোপন থাকে দুনিয়ায়? কিছুই গোপন থাকে না। কিছু মানুষের বন্টনের ভুলের কারণেই পৃথিবীতে খাদ্য সংকট। তিনি কিন্তু ইনডাইরেক্টলি আল্লাহকে স্বীকার করে ফেলেছেন যে আল্লাহ বান্দা যা লাগে আল্লাহ সবই দেয়, কিন্তু বান্দা ভাগ করে খেতে পারে না, এরাই লুটপাট করে খায়। ফলে অধিকাংশ লোক না খেয়ে থাকে, অল্প সংখ্যক লোক সব কিছু শোষণ করে। তো এখানে আল্লাহকে দোষ দিয়ে লাভ নেই। আল্লাহ বলছেন দেখো, ফায়জা নুফখা ফি সূর নফখাতুন ওয়াহিদা, কিয়ামত যেদিন হবে একবার শিঙ্গায় ফুঁক দেওয়া হবে। হুমিরাতুল আরজ ওয়াল জিবাল ফাদুক্কাত দাক্কাত ওয়াহিদা, অতঃপর পৃথিবী এবং পাহাড় সবগুলো একটা ধাক্কা লাগবে। আমরা ধাক্কা বললে বাংলায় ওটা আরবি শব্দ, কোরআনে আছে ফাদুক্কাত দাক্কাত ওয়াহিদা, এক ধাক্কা লাগবে বাস। ফায়াউমাদিন ওয়াকাতিল ওয়াকা, সেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে। অনশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাযিন ওয়াহিয়া, ওইদিন পুরা আসমান জগৎ নবমণ্ডল বিভক্ত হয়ে বিদীর্ণ হয়ে যাবে, তুচ্ছ বস্তুতে পরিণত হবে। ওয়াহিয়া ওয়াল মালাকু আলা আরজাইহা, ফেরেশতাগুলো থাকবে কিনারায়, পুরা আকাশ আসমানের কিনারায় ফেরেশতারা থাকবেন। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ইয়াউমাযিন সামানিয়া, আর তোমার প্রতিপালকে আরশ দিন 8 জন ফেরেশতা ধরে রাখবেন, ওরা বিশেষ ফেরেশতা 8 জন, আর অন্যান্য সব ফেরেশতা পুরো নবমণ্ডলের চারপাশে ধরে রাখবে। ইয়াউমাযিন তুরাদুনা লা তুখফা মিনহুম খাফিয়া, সেদিন তোমাদের সবাইকে আল্লাহর সামনে পেশ করা হবে, কিন্তু কোনো জিনিস গোপন থাকবে না। হাজার হাজার কোটি বলতে হবে, আদম থেকে কেমন পর্যন্ত কত কোটি হিসেব করা যাবে? এই সমস্ত লোক তোমার পরস্পর কাছাকাছি দেখতে পাবো, কেউ কারো অচেনা থাকবে না। আমরা আমাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে দেখছি নাকি, এখানে পত্রিকার বরকতে আমরা চিনি যে একটা এই মহিলার নাম শেখ হাসিনা, বা কণ্ঠে শুনি রেডিও টিভিতে দেখি, কাছে যেয়ে দেখছে নাকি কেউ? যাওয়া তো যাবে না, প্রোটোকলে এমন করে টেবলে পুলিশ মিডিয়াতে এমন ধরবে ধারে ধরে কাজ দেয়নি আপনার। কিন্তু কেয়ামতের ময়দানে একদম আপনি যাকে দেখতে চাইবেন তাকে কাছে পাবেন, এমনভাবে আল্লাহ ওই দিনটা সাজাবেন যে কারো দৃষ্টিতে কিছু গোপন থাকবে না। আল্লাহ তো পাবেন কোনো খাওয়া পিয়া মান উতিয়া কিতা বাহ বিয়া মিনহি, ওই দিন যার আমল নেওয়া ডান হাতে আসবে, ফাইয়াকুল হা ও মুকরা হু কিতাবিয়া, যার হাতে আসবে ডান ওই আমল নামাজ ডান হাতে, সে খুশিতে নিজের পরিচিত লোকদের সামনে বলে আসবে, হা ও এসো এসো দেখো, একরা ও কিতাবিয়া, আমার আমল না পড়ে দেখো। এমনি জানান তো আননি মুলাকিন হিসাবিয়া, কারণ আমি দুনিয়াতে স্থির বিশ্বাস করতাম যে আমি অবশ্যই হিসাবের সম্মুখীন হব। ফাওয়া ফি ঈশাতির রাদিয়া, সে থাকবে অত্যন্ত সুখী জীবন কাটাবে সেখানে। এখানে জানান্ত মানে ধারণা করা, নাস্তিক পণ্ডিত যারা তফসির করতে বসে তারা এখানে ব্যাখ্যা ভুল করে। জানান্ত সবসময় ধারণা অর্থে আসে না, দৃঢ় বিশ্বাস অর্থেও আসে, এটা তার একটা প্রমাণ। এই আমি দুনিয়াতে নিশ্চিত বিশ্বাস করতাম যে আমাকে একদিন আল্লাহ নাকি হিসাব দিতেই হবে। ফাওয়া ফি
ঈশাতিন রাদিয়া, সেদিন তো অত্যন্ত খুশি জীবন কাটাবে। ফি জান্নাতিন আলিয়া, উচ্চ জান্নাতে সে বসবাস করবে। কুতুফুহা দানিয়া, কিন্তু সমস্ত ফলগুলো আসবে নিকটে। যখন আপনি চাইবেন যে আমি ডাব খাবো, নারকেল গাছ তো অনেক উঁচু থাকে, অটোমেটিক নিচুই আপনার সামনে চলে আসবে। যখন চাইবেন আপনি আপেল খাবেন, গাছে তুলতে পারবেন না, আপনি শুধু চাইলেই হয়, বললেই হয়, চলে আসবে কাছে। সব কিছু দানিয়া, আপনার নাগালের মধ্যে থাকবে। আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু হানিয়ান বিমা আসলাকতুম ফিল আইয়ামিল খালিয়া, তোমরা আজকে খুশি মনে খাও এবং পান করো। দুনিয়া থাকতে তোমরা অগ্রিম যেসব সৎকর্ম প্রেরণ করেছিলে তারই পুরস্কার হিসাবে। দুনিয়া যদি সৎকর্ম আমরা না করে থাকি কিছুই পৌঁছবে না। আম্মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, অথবা যার হিসাব আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তখন সে বলবে হায় যদি আমার হাতে এই আমলনামা না আসতো, আমলনামা যদি আমাকে না দেওয়া হতো। অন্য সুরায় এসছে ডাইনারটা পিছনে লুকাবে, ডাইনাতে নেওয়ার জন্য ব্যস্ত হবে, কিন্তু ডাইনাতে দেবে না, লোক তো দুষ্ট, তখন তো বামারটা লুকিয়ে রাখবে। কিন্তু আল্লাহ বলছে ওরা জাহারি, পিঠের পিছনে গিয়ে তার বাম হাতেই দেওয়া হবে, লুকাতে পারবে না। তার দুঃখ করে বলবে হায় যদি আজকে আমাকে এই আমল্লা না দেওয়া হতো, আল্লাহ আদ্রে মা হিসাবিয়া, আমার হিসাব নিকাশ যে কী, ফলাফলটা কী, এটা যদি আমি না জানতে পারতাম। রেজাল্ট জানার জন্য সবাই মুখিয়ে থাকে না, দেখবে না কদিন পরে, খালি দেখবে কে কয়টা পাশ করলো পাগলই দেখবে, সব পত্রিকা তো কত গুণ বেশি সাপে আল্লাহ জানে, কিছুই না, একটা ভুয়া, আগের দিয়ে সত্য পরিষ্কার জানে কী হবে না হবে। রেজাল্ট আউট হয়ে গেছে জানার পরেও রেজাল্ট দেখা দিন, মাস পাগল হবে, তো ওই দিন তাহলে কেমন হয় বোঝেন? কেন ওই দিন তো জানলাম, সামনে জানলাম দাও দাও জ্বলছে, জানে ওকে ঢুকতে চায় নাকি। কিন্তু যখন বামাতে এসেই যাবে আমল নেওয়া, তখন সে বললো আলম আদরে মা হিসাবিয়া, হায় আমার ফলাফল যে কী হলো, এটা যেমন না জানতাম, ইয়া আলাই তাহা কানাতিল কাদিয়া, হায় মৃত্যুই যদি আমার চূড়ান্ত ফয়সলা হইতো, মৃত্যু পরে কিছু নাই, গেলাম শেষ হয়ে গেলাম যা হোক, কিন্তু মৃত্যু পরে যে উঠে যে আওয়াজে হিসাবের সম্মুখীন হতে হবে, এটা যদি না হতো, মা অগনা আন্নি মা আলিয়া, আজকে আমার কোনো মাল সম্পদ কিছুই নাই, ব্যাংকে কত টাকা রেখে আসছি কোথায় কিছুই লাগছে না, হালাকা আন্নি সুলতানিয়া, সমস্ত ক্ষমতা আজকে আমার কাছ থেকে হালাক হয়ে গেছে। কেউ রাজনৈতিক ক্ষমতার মালিক, কেউ সামাজিক ক্ষমতার মালিক আছে না, ক্ষমতার একটু স্বাদ পাওয়ার জন্য মানুষ তো পাগল হয়ে যায়। আজকে আমার কাছ থেকে সমস্ত হিসাব এবং সমস্ত ক্ষমতা দূর হয়ে গেছে। আল্লাহ বলবেন খুজু হো পাগুল্লু হো, ওকে ধরো অতবার হাত সহ বেড়িবদ্ধ করো ওকে। ছবি দিয়েছে পত্রিকায় ওই যে হামাসের মুসলমানদেরকে ফিলিস্তিনের, চোখ বেঁধে হাত বেঁধে ট্রাকে ভরে নিয়ে যাচ্ছে। এগুলো দৃশ্য আমরা দুনিয়াতেই দেখতে পাচ্ছি, ঠিক এই আয়াতের ব্যাখ্যানগুলো আর বেড়িবদ্ধ করে হাত বন্ধ আর গলা যদি সে বেঁধে দেয়, সে কি দুনিয়া জীবিত থাকতে মৃত্যু না? খুজু হুফা গুল্লু ও সুম্মল জাহিম সাল্লু, অতপর ওই জাহান্নামে ঢোকাও, সাল্লু হো ফেলে দেওয়া বলা হচ্ছে, এখন ঢোকাও ওর মধ্যে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবঈন যিরাআন ফাসলুকুহু, অতপর সত্তর হাত লম্বা লৌহ শৃঙ্খলে ওদেরকে পেঁচিয়ে বাঁধ। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এই ব্যক্তি কখনোই তার মহান প্রতিপালকের উপরে বিশ্বাস স্থাপন করেনি। ওয়ালা ইয়াহুদ্দু আলা ত্বআমিল মিসকিন, সে দুনিয়া থাকতে মিসকিনদের খাওয়ানোর ব্যাপারে উৎসাহিত করতো না, মিসকিন আসলে মুখ কালো হয়ে যেত। প্রায় অনেকের মধ্যে টেন্ডেন্সি আছে, রান্নাবান ভালো হয়েছে, হঠাৎ করে একটা মিসকিন এসে হাজির হয়ে গেল,
হ্যাঁ বেটা আসতে হলে ডিস্টার্ব করার জন্য অন্যদের খুঁজে পাস না, মনটা খারাপ হয়ে যায়, এটা হবে না। ফালাসালাহুল ইয়াউমা হাউনা হামিম, আজকে ওই ব্যক্তির জন্য কোনো সাহায্যকারী নাই, কোনো বন্ধু নাই। ওলা তোয়ামুন ইল্লা মিন গিসলিন, আজকে তার কোনো খাদ্য নেই, দেহ নিশ্চিত পুজ রক্ত ছাড়া। দেহ যদি জাহান্নামের আগুনে পোড়ানো হয় পুজ রক্ত বের হবে না, ওটি তাকে খেতে হবে, কোনো অন্য কোনো খাওয়া সে পাবে না। ওলা তোয়ামুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, শুধু যারা পাপী যারা তারাই এই খাদ্য পাবে, অন্যরা নয়। আল্লাহ তুমি আমাদেরকে এই কঠিন খাদ্য থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে তুমি আমাদের রক্ষা করো। সুরা হাকওয়া 13-37 দীর্ঘ আলোচনা চলে আসছে, এর মধ্যে কেয়ামতের দিনের ভয়ঙ্কর অবস্থা আমাদের স্মরণ করা উচিত। যে দুনিয়ায় আমরা বসবাস করছি এরও চিত্র আল্লাহ ফুটিয়ে তুলেছেন, কীভাবে দেখেন। এলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুম ওয়া লাহবুম ওয়া যিনাতুম ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, জেনে রেখো তোমাদের দুনিয়াবি জীবন খেল তামাশা, সৌন্দর্য প্রতিযোগিতা আর পরস্পরের অহংকার করা আর মাল সম্পদ বৃদ্ধি করা, সন্তান বৃদ্ধি করা, এটি তোমাদের কাজ, কী করে টাকা পয়সা বাড়বে। ওয়াইলুল্লি কুল্লি হোমাজাতিল্লুমাজাদের জামা মাল ওয়াদ্দাদা, মাল জমা করে খালি গণনা করে, দুনিয়ার জীবনটা এই কেমন কামাশে লাগাইছেন আজল কুফারা নাবাতুহ, যেমন বৃষ্টির পানি, বৃষ্টির পানিতে যখন সুন্দর ফসল ফুলে ওঠে আজমাল কুফারা, তখন চাষিদেরকে খুবই খুশি করে, তৃপ্ত করে। কুফফার আমরা বলি, কাফের বলি না, এর অর্থ কিন্তু চাষা, কেন চাষা কৃষক, ওই যে মাটির উপরে যখন কিছু বপন করে তখন মই দিয়ে ঢেকে দেয় না, কেউ বুঝতেই পারে না যে কিছু আসে নিচে, তৎক্ষণ পর্যন্ত ফসল না হয়। তো মানুষ নিজে স্বীকার করে যে আল্লাহ আছে কিন্তু গোপন করে, মানুষ তো স্বীকার করতে বাধ্য, বেশি লাগে না, তিনবার পায়খানা হোক আর চারবার বমি হোক, ইয়ে আল্লাহ আল্লাহ বাসা শুরু হয়ে যাবে, বেশি লাগে না, এতেই সে বোঝে আমি আমার তো কোনো ক্ষমতা নেই। আল্লাহ এই জন্য এদেরকে কাফের বলছে, এই বোধের আস দেখতে পাচ্ছিস তোর কোনো ক্ষমতা নেই, এরপরে তুই আল্লাহকে মানুষ না, ও তাই বলছে আজবাল কুফফারা নাবাতুহ, সুন্দর ফসল দেখে চাষিরা সবাই খুশি হয়ে যায়। সুম্মা ইহিজ ফাতারাহ মুসফার, অতপর একদিন ওই ফসল আর চমৎকার থাকে না, পেকে যায় ধান, হলুদ হয়ে যায় না। সুম্মা ইয়াকুনু হুতামা, ধান ছেড়ে ফেললেন ওটা কী হবে, বিচালি হবে, খড় হবে, আকু নেবে, এখানে গরুর খাদ্য হবে, আপনার হবে না। অফিল আখরাতে আযাবুন শাদীদ ও মাগফিরাতুন মিন আল্লাহ, এটা হলো দুনিয়াতে তোমরা দেখছো, আর আখরাত হবে কি, হয় তোমার কঠিন আজাব হবে অথবা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা হবে, এই দুটো ছাড়া তৃতীয় কোনো রাস্তা নেই। যদি ক্ষমা হয় বেঁচে গেলে জান্নাত, আর যদি ক্ষমা না হয় জাহান্নাম। ও মাগফিরাতুন মিন আল্লাহ ওয়া রিদওয়ান, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং সামান্য সন্তুষ্টি, রিদওয়ান যখন নাকরা আসছে ওর অর্থ হবে সামান্য সন্তুষ্টি, অর্থাৎ আল্লাহর সামান্য সন্তুষ্টি তোমার জন্য বিশাল পাওয়া, সামান্য সন্তুষ্টি হলেই তুমি জান্নাত, জান্নাত গেলে এতটুকু দরকার নেই। মনে রাখবেন আল্লাহর রহমানুর রহিম, তার 100 ভাগ দয়াগুণের 1 ভাগ দুনিয়াতে ভাগ করে দিয়েছেন, বাপ মা ভাই বোন যারা আমরা আছি দুনিয়াতে, আর বাকি 99 ভাগ উনি রেখে দিয়েছেন কে আমাদের দেবেন বলে, ওই জন্যই বলা হচ্ছে রেদুয়ান, সামান্য দুনিয়াতে দিই, আল্লাহ মানুষকে চান না জাহান্নামে দিতে, যাতে আমরা আল্লাহর কাছ থেকে সেই
সন্তুষ্টি লাভ করতে পারিস, সেজন্য আমাদের খালি চেষ্টা করে কিছু অন্তত পুজিত করা লাগবে, এনার দিবে কি সে খাতা যদি ফাঁকা লেগে আসে তো টিচার নম্বর দেবে কি? এখন তো কারিকুলাম হচ্ছে, গত সাথে বললাম না, এখন তোর লেখালেখি নেই, লেখাপড়া আমরা বলি, লেখা নেই পড়াও নেই, খালি যে এইসব আউল দল করতে হবে, নাচনাচি নাচানাচি করলে হয়ে যাবে, পাগলের দেশ আমার। তো এখন আল্লাহ বলছে কিছু করো বাবা, খালি হাতে আসো না, কিছু করো, ফাঁকিটা আমি দিয়ে দেবো। যারা জান্নাত চান দৃঢ় বিশ্বাসী হওয়াটে প্রথম শর্ত, সন্দিগ্ধ মন নিয়ে যাওয়া যাবে না, হবে কি হবে না ঠিক নেই, কোরাইশদের তো এই সমস্যা ছিল, তারা কিন্তু বিশ্বাস করত কিন্তু দৃঢ় বিশ্বাস ছিল না, হালকা বিশ্বাস ছিল। মুসলিম উম্মার দায়িত্ব হবে দৃঢ় বিশ্বাস থেকে দুনিয়াতে বিদায় হওয়া এবং দৃঢ়ভাবে সহি তরিকার সঠিক সৎকর্ম করা। যা জৈব নিয়ে মিথ্যা সৎকর্মের নামে যা চলছে আজকের দেশে সেরেক বেদাতে, এগুলো আসলে সৎকর্ম নয়। তো কিছু করতে হবে, করলে আল্লাহ রেজওয়ান সন্তুষ্টি ইনশাল্লাহ আমরা পাবো। আমল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, মনে রেখে দিও তোমরা দুনিয়াবে জীবনটা হচ্ছে ধোকার উপকরণ। কাসারা বিন বেকিজাত ইয়াসাবু জামানু মা, মরিচিকার মতো লোকে মনে করে এটি বোধ পানি, আসলে পানি না তো। তো তোমরা যেন ধোকায় পড়ো না, এটা আল্লাহর নির্দেশ। কি করবেন তাহলে? আল্লাহ বলছেন সাবিকু ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহা কা'আরযিস সামাই ওয়াল আরদ, তোমরা আল্লাহ পাকের ক্ষমা প্রতিপাল, তোমাদের প্রতিপালের ক্ষমা এবং জান্নাতের দিকে প্রতিযোগিতা করো। যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান ও জমিন ব্যাপী, উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহ, যা প্রস্তুত করা হয়েছে আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাসীদের জন্য। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, আল্লাহ আল্লাহ পাকের বিশেষ রহমত, তিনি যারা যাকে খুশি দিয়ে থাকেন। আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ হচ্ছেন মহা অনুগ্রহের মালিক। সূরা হাদিদ মাদানী 21 আয়াত। এটি আমাদের করণীয়, সাধ্যমতো নেকির কাজে প্রতিযোগিতা করতে হবে এবং পরকালীন পুঁজি বাড়াতে হবে। দুনিয়ার সবচেয়ে উত্তম মানুষকে, সবচেয়ে চরিত্রবান আর সবচেয়ে বিচক্ষণ মানুষকে আল্লাহর সাথে জবাব দিচ্ছেন, যে সবচেয়ে বেশি মৃত্যুকে স্মরণ করে তো মৃত্যু পরবর্তী জীবনের জন্য কি বলে পুঁজি সঞ্চয় করে। এই পুঁজি কিছু নিয়ে যেন আমরা যেতে পারি, আল্লাহকে আমাদেরকে যেন সে তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।